আর ভোগান্তির চিত্র গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় উঠে আসলেও এর প্রতিকারে সরকারের কোনো আন্তরিকতা নাই, বরঞ্চ তাদের আন্তরিকতা দেখেছি। কিভাবে করোনার মতো মহামারীকে কাজে লাগিয়ে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় সেজন্য নানা ধরনের ছলছাতুরি এবং নাটকের আশ্রয় গ্রহণ। আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদ কাইয়ুম ভাই বলেছে, দেশের মানুষ খাবারের জন্য হাহাকার করছে, চিকিৎসা পাচ্ছে না, ঢাকার বাইরে থেকে আনতে আনতে গাড়িতে মারা যাচ্ছে, মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটা সংগ্রাম, বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। আর তারা দু একটি ঘটনাকে খুব রংচং মাখিয়ে গণমাধ্যম, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে একটা হুলস্থুল কাণ্ড করে জনগণের দৃষ্টিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটকের অবতারণা করে। দাবি জানাতে চাই, আগামী সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অন্যথায় আমি অভিভাবকদেরকে বলবো, ছাত্রদের সাথে সাথে আপনাদেরও রাজপথে নামতে হবে, কারণ আপনাদের সন্তানরা হয়তো অনেকে বুঝতে পারছে না, এই যে অটোপাস দিচ্ছে পরবর্তীতে চাকরির বাজারে যের উপরে প্রভাব পড়বে, তারা মূল্যায়ন পাবে না, তাদের শিক্ষা জীবনের এই ক্ষতিটা যে কত বড় ধরনের ক্ষতি তারা হয়তো গেজ করতে পারছে না। ছাত্রদের সাথে নিয়ে রাজপথে নামতে হবে। এই সরকার চায় যে তাল ভাঙা করে কোনো মতে তাদের 5 বছর পার করতে পারলে হয়, কিন্তু সরকার এমন লেজে গোবরে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সরকার নিজেও জানে না কখন তারা আসলে বিপদের মধ্যে পড়ে যায়। দৃষ্টি কাটতে হলে একজন নায়িকা লাগবে, সেন্সেশন রকের কাহিনী লাগবে। তারা পরিমণি নিয়ে আটকে থাকে প্রতিদিন রগরগে সংবাদ, আর কত ভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায়। পরিমণি কার কাছ থেকে 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছেন তাতে উনি খুব খারাপ, আর যিনি দিয়েছেন 3 কোটি টাকা দিয়ে গাড়ি তিনি বোধহয় দুধ খান, তিনি বোধহয় উল্টে খেতে জানেন না। নারীর জন্য এক আইন আর পুরুষের জন্য আরেক আইন, এইটাই দেশে তৈরি করা হচ্ছে। কাদের জন্য? কোন শক্তিকে শক্তিশালী করার জন্য? আপনাদের সরকারের ষড়যন্ত্র, নানান গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র, সমস্ত কিছু সম্পর্কে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুকে যদি সিরাজ শিকদারের মৃত্যুর জন্য টানাটানি করা হয়, এটা খুবই জঘন্য কাজ হবে, খুবই ভুল কাজ হবে। ঠিক একইভাবে ভুল কাজ হচ্ছে জিয়াউর রহমানকে শেখ মুজিবের হত্যার সাথে জড়িত করে অকারণে মিথ্যাচার করে, এটা এইসব করে এই অ্যাটেনশন ডাইভার্সন বলে এটাকে, এটা গ্যাস্টে পড়া গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা পরিমণি আবিষ্কার করে, তারা সম্রাট আবিষ্কার করে, কেসিস করে, এখানেও তাই। আমাদের চিন্তা করতে শেখা উচিত, যেদিন আমরা চিন্তা করতে শিখবো সেই দিন ফেসবুক সয়লাব হয়ে যাবে সরকারের অত্যাচার, রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে। এই যে একটা বিশাল রাষ্ট্রশক্তি যার হাতে আইন, ক্ষমতা, সমস্ত কিছু, একজন নারী তিনি যদি অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু মনে হলো বাংলাদেশের সমস্ত রাষ্ট্র একজন নারীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশে আর কোনো ঘটনা নাই। এই যে রাষ্ট্র আপনার ঘরের ভিতরে যখন তখন ঢুকে যায়, আপনার বিরুদ্ধে যা তা বলে, আপনাকে যখন তখন যা ইচ্ছা তা বানিয়ে দিতে পারে, এই রাষ্ট্রকে প্রশ্ন করতে শেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে শেখেন। যেদিন বাংলাদেশের তরুণরা রাষ্ট্রের এই ষড়যন্ত্র উন্মোচন করে দিতে পারবে, সেই দিন শেখ হাসিনার পায়ের তলায় মাটি নাই। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে এই যে আজকে সমাবেশ, এই সমানগরের মুখোমুখি করে তুলছেন, এই রাষ্ট্র প্রত্যান হয়েছে লক্ষ কোটি মানুষের রক্তের বিনিময়ে। মুক্তিযোদ্ধারা এখানে অনেকে বসে আছেন, আদেশের মানুষ সেটা হতে দেবে না। কাজেই
রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, সেনাবাহিনী, বিচার বিভাগ, আমলাতন্ত্র এবং সব ধরনের প্রতিষ্ঠান, আমরা তাদের প্রতি আহ্বান জানাই, এই দেশ কোন একজন ব্যক্তির নয়, কাউকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশকে আপনারা ভয়াবহ ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারেন না। আমরা জনগণের অধ্যক্ষ চাই এবং জনগণের সংগ্রাম গড়ে তুলতে চাই, এবং রাষ্ট্রে যখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাষ্ট্রের ভেতরকার মানুষের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মূল যে চেতনা, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতার যে চেতনা, তাকে রক্ষা করা। যারা ক্ষমতা দখল করে রাতের আধারে, যারা রাতের আধারে ভোট চুরি করে, যারা জনগণের বিরুদ্ধে নানা ধরনের রাষ্ট্রীয় শক্তিকে লাগিয়ে দিয়ে তার অধিকার হরণ করে, তাদেরকে রক্ষা করা এই রাষ্ট্রের কর্তব্য নয়, এই সরকারের লজ্জ শরম নয়, এই সরকারের হায়া নয়, মানুষের প্রতি ভালোবাসা নয়। আমি আপনি যতই বলি ওরা আমার কথা শুনতে চায় না, অতএব শোনাবার মতো করে বলতে হবে। এই জন্য বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা আপনাদের সামনে আসার চেষ্টা করছি, জানি না কতদিনের মধ্যে পারবো, কিন্তু দেশের সমস্ত দল, সমস্ত রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সবার কাছে আমি আহ্বান করতে চাই, টিকার বিষয়টাকে সামনে রেখে যেখানে যেখানে পারি টিকা কমিটি করে প্রতিরোধ গড়ে তোলেন, বলেন অবিলম্বে সরকার এই টিকার বন্দোবস্ত যদি করতে না পারে ওকে চলে যেতে হবে, আমরা চলে যাবার জন্য ব্যবস্থা করব, কর্মসূচি দেব, আপনাদেরকে সেই কর্মসূচির জন্য আহ্বান জানাই। আসবেন সবাই, সন্ধ্যা হয়ে গেল বলে গলা জোর কমে গেছে, আসতে হবে যদি বাঁচতে চান, না হলে করোনায় মারা যাবে, না হলে গরিব মানুষ পেটের ক্ষুধায় মারা যাবে, নইলে ভবনের ইজ্জত যাবে, নইলে গুম খুন হয়ে যাবে, এই দেশে সাধারণ মানুষের কোন জান মানের নিরাপত্তা নাই, অতএব জীবনের জন্য, বাঁচার জন্য, এই জালেমদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই সব ধানের বাড়াই করা বন্ধ করেন, টিকা কিনেন, আপনার রাগ জিজ্ঞাসা মনে রেখেন না, আপনার ব্যথা আমি বুঝি, যে পরিবারের সবাইকে পেরে ফেলেছে, কেন কীভাবে হয়েছে সেই ইতিহাস তো ভিন্ন, তার রাগ পুষে আপনি জনগণকে কষ্ট দিয়ে না, তাই কী হচ্ছে আজকে প্রতিটি ক্ষেত্রে আপনি একের পর এক ভুল করে চলেছেন। আমি আজকে এতগুলি ছাত্র জেলে আছে, তারা কী অপরাধ, তারা মোদিকে বাজে লোক বলেছে, বাজে লোক বলেছে, গালি দিয়েছে, তার জন্য আজকে কয় মাস তারা তাদের বেল হয় না, জামিন হয় না। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো চিরকাল এই এই সিংহাসনে থাকবেন না, আপনি যখন যাবেন তখন যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনি ক্ষমতার অপচয় করেছেন, সময় মতো টিকাটা না কিনে, এটা তো ক্ষমতার অপচয়, আপনার জিজ্ঞাসার পরিচয়, তাহলে সেদিন যদি বিচার হয়, কিছু বিচারকের তো মেরুদণ্ড আছে, সেটা খালেদা জিয়ার চেয়েও অনেক বেশি বছরের কারাদণ্ড হবে, সেদিন খুব বেশি লোক আপনার জন্য আসবে না, ঠিক যেমন ছিল না বঙ্গবন্ধুর হত্যার পরে এক কাদের সিদ্দিকী ছাড়া কার মুখ দিয়ে আওয়াজ বাইরে আনে, ঠিক সেদিনও আমার মতে দু চারজন আপনার পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের জন্য, তারা ক্ষমার পক্ষে। আজকে আপনি ক্ষমা করতে শিখেন, আপনার পিতা যেটা শিখেছিল আপনি ভুলে গেলে চলবে না, আপনার পিতা ঝুলছিল রাজমুদ্রকে, সবচেয়ে বড় অপরাধী তাকে ক্ষমা করেছিলেন। আজকে আমাদের সামনে একদিকে করোনা, তার গায়ের উপরে পড়েছে ডেঙ্গু, করোনার টিকা না দিতে পারেন কিন্তু ডেঙ্গুর তো চিকিৎসা দিতে পারেন, ডেঙ্গুর চিকিৎসা কি, একটা মশারি দেওয়া, ঢাকা শহরের 100,000 পরিবারকে 200 টাকা করে দিয়ে মশারি দেন, এই রিক্সাওয়ালাকে, সাধারণ মানুষকে, নিম্নবিত্তের মানুষকে, তাহলে তাদের তাদের ডেঙ্গু হবে না, আর যদি হয়ে যায় তাহলে 10টা তাদেরকে প্যারাসিটামল দেন, প্যারাসিটামলের দাম কত, কিন্তু আপনার প্যারাসিটামল আজকে বাজারে নেই, কারণ আপনি এমন একটা অপদার্থ নেজর যে আপনাকে ওষুধ প্রশাসনে বসিয়েছেন, সে ওষুধের দাম কিন্তু এদিকে
1200 টাকা দিয়ে ইনজেকশন বিক্রি হয় আর প্যারাসিটামলকে 20 পয়সা দাম বাড়াতে দিচ্ছে। আজকে এই কারণে আপনারা দেখলেই মিডিয়া ভেড়া জানেন চাঁদপুর নাটোর জল ধানঘাট মশারি গরিব মানুষের মধ্যে বিতরণ করেন। 10 লক্ষ প্যারাসিটামল এটা 1 টাকা 70-80 পয়সা করে করবেন, এটা প্রত্যেক বাড়িতে বাড়িতে বিতরণ করেন, তাহলে তিন গুণতে তারা কষ্ট পাবেন। শেষ কথা আমি আসতে চাচ্ছি রোহিঙ্গা আজকে কোথায় আছে বিশ্বব্যাংক বলছে রোহিঙ্গাকে তোমরা দিয়ে রাখো, এত বড় কথা এই দুর্বিনীত প্রত্যাচার কিন্তু কিন্তু কারণ আপনি কারো সব বলছি জানেন আপনাকে তখনই বলেছিলাম প্রত্যেক রোহিঙ্গাকে আত্মরক্ষার শিক্ষা দেয় যাতে তারা নিজ দেশে গিয়ে যুদ্ধ করতে পারে, তারা আরাকানকে মুক্ত করতে পারে ঠিক যেভাবে তালেবানরা করেছে, রোহিঙ্গাদের সাথে তালেবানদের যোগসূত্র ঘটিয়ে দেন, তাহলে তারা আরাকান মুক্ত করবে, আমাদের দেশ থেকে 12 লক্ষ লোক যাবে। এই না করে আপনি মাননীয় প্রধানমন্ত্রী ভুল পথে ছাড়েন, আপনার রাগটা ছেড়ে দেন, কী করবেন সেদিন মানুষ কাঁদে নেয়, তাতে নিশ্চয়ই কাঁদে নেয়, দুঃখেই কাঁদে নেয়, কেন কাঁদে নেয় সেটা আপনার প্রিয় আনিসুজ্জামানের জীবন কাহিনী পড়লেই বুঝতে পারবেন, কিন্তু সে কথা তো আপনারা মিডিয়াতে প্রচার করবেন না। ওনার হয়েছে পরিষ্কারভাবে দেখা আছে, উনি বলছেন ওনার বাবা বলছে আনিস বাইরে যায় দেখো কোনো লোকের শোকে পানি নেই, পানি ফেলে না, আমরা আপনার জন্য চোখের পানি ফেলতে চাই, আপনাকে স্মরণ রাখতে চাই, আপনাকে সেই ভুল পথে চলতেন সরে আসেন, জনসাধারণের পাশে দাঁড়ান, জনসাধারণকে টিকা দেন, আর সবচেয়ে বড় কথা এটা বলছে রেশনিং করেন, গরিব মানুষের বাড়িতে রেশন পৌঁছে দেন, লকডাউনের খেলা আর খেলেন না সেটা। আজকে আরেকটা লাস্ট কথাটা বলি বিশ্বাস করতে চাই, এখনও আপনার সবচেয়ে বড় সফলতা আপনি ডাকাতি করে ক্ষমতা পেয়েছেন, একটা পুলিশ কেজ হয়নি আপনার নামে, অপরপক্ষে আপনি জনসচেতনতা করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, তাই সেই জন্য আমি বলি আপনার আমলাদের নামান ছাত্রদের নামান প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সেখানে 25% লোকও মাস্কটা সারাক্ষণ করে না, ধাবা করে তারা কতটুকু নিচে নামিয়ে দেয়, এই কাজটাও যদি করেন করোনার জন্য অনেক কিছু কাজ হবে। খালি আজকে আইসিউ করলে হবে না, অক্সিজেন শর্টেজ আছে, আপনাদের মধ্যে অক্সিজেন আবার না, এই যে উন্মুক্ত বাতাস ছিটিয়ে পাচ্ছেন এই অক্সিজেন তো বাতাস থেকে অক্সিজেন এ থেকে 1.5 বছর যাওয়ার বলতে করেন না, উৎপাদনের কথা বলছি করেন না, কেন আপনি কেন আমাদের ভালো কথা শুনেন না, কেন আমরা আপনার দল করি না, আপনার অন্যায় আচরণকে মুখ বুঝে সমর্থন করি না, আপনার ভুলকে ভুল বলি ভালো কাজ প্রশংসা করি, কোথা আপনার মঙ্গল করুন তাহাদের আওয়াজ যেন কোথায় পৌঁছে তা না হলে অকারণে বিচার সময় সবাই